এদিন না গলা ব্যথার লাই ডকসিন ডুবে খাই অন বুক উড়ে তেরি দে প্যারাসিটামল খাই না ডরে হামদর্দ কোম্পানির হ্যানফি ওষুধ দেখাই প্যারাসিটামল হ্যানফি করছে আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো আমিন দারুণ একটা ওষুধ আয় তো তো কারো করলে দোয়া করলো কস আয় দালালি করি হোটেল হোলা করলে দোয়া করলো ক হেতার জানি ফিরি খাওয়ায় সন্ধ্যা হোটেলের ইকবাল ভাই আর বন্ধু মানুষ তার বাইরে আয় দোয়া করতে কি করি হেন রাত বিরেট ব্যাগের লো হাঁদাই হাঁদাই খাই তো তুই হচ্ছে খাবা তা হামদর্দ কি আরে কিটা দিছে আমি খেয়াল করছি এই ওষুধগুলো আমাদের মতো দুর্বল আল্লাহ হামদর্দ ইউনিভার্সিটিকে তুমি কবুল করো এটা ওয়াকফ স্টেটের সম্পদ আরো যারা ইউনানি দাওয়াখানা খুলছে আমাদের এই ওষুধগুলো দরকার এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি দেখবেন প্রত্যেক থানাতে তাদের বিক্রয় সেন্টার আছে যাইয়েন অনেক ভালো ভালো মেডিসিন আছে তাদের যেটা সায়েন্স ফেল গাছগাছালিতে আল্লাহ এমন শক্তি দিছে আমিন কো আবার যাইবি যাইবি বদর যুদ্ধে যে নবীজি ওই যে গিরা গারা কাড়া গেছে এবারে বদরে গেছে ডাকো ফরিদগঞ্জ রোগা এক বোতল দিছে আরে 300 রিয়াল এর দূরে কষ্ট দূর কইলাম এটা কিতা ওই বদর যুদ্ধে যে হাড়ি যেত কোবাল হয়তো মাথা হাড়াল হয়তো এইটা ওষুধ এটা লাগাই দিলে তারপরে হাড়া হুঁয়া বেগ বালা এটা জয়তুনের তেল দিয়ে লাগাইয়ের তাইলে সে সময় সায়েন্স আছিল সায়েন্সের নাম গাছ গাছড়া সায়েন্সের নাম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কষ্ট হয়নি আমি মন থেকে এ কথা যে আমি বলবো আজ জীবনে বলি না আল্লাহ হামদর্দ ল্যাবরেটরিজকে তুমি কবুল করো আমিন প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে হামদর্দ ল্যাবরেটরিজ যাতে বিক্রয় কেন্দ্রটা আল্লাহ তুমি দাও আমি অনেকগুলো ওষুধ তাদের খেয়েছি মাশাআল্লাহ ভালো সব কোম্পানিই ভালো আলহামদুলিল্লাহ তাদের কোনো প্রসার প্রসারণা নাই কিন্তু জ্ঞানীরা তাদের ওষুধ খায় দেখবেন বড় বড় স্কলাররা তাদের ওষুধ খায় আবার দোয়া করি আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো আমিন এটা আমাদের দেশের একটা জাতীয় সম্পদ ভালো জিনিসকে তুলে ধরবেন ভালো জিনিস চুরি করি করি খাইয়েন না আরেকজনের কইয়েন কারণ আরেকটা মানুষ উপকৃত হবে তো প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ কি করে টেনশন দূর করে দূর করে রাসূলের নামের মধ্যে বরকত ও মহিলা এ সিস্টার ওনারে কইতেছে আবু তালাইব আরে সুন্দর একটা নাম আমার মনে আসতেছে না এখন অনেকদিন হয়ে গেছে তো তারপরে এ ওনারে বলতেছে দুরুদ শরীফ পড়ো ও আমি সোগের বাণী ছাড়িয়ে দিছি মূল বিপদের সময় আল্লাহ ছাড়া কেউ নাই এই যে কবরে আর এত জানা যাতে তোরা যাবি আইনি ফাত্তা দিনি দুনিয়াতে আর খালি বাঁশ দিতে আসো ফেসবুকে স্ট্যাটাস একখান দিলে কাল্লা 400 টাকা লিগালাজ করছে আরে 5 ডিসেম্বরে মাহফিল বন্ধ তারপরে এটা 6 নম্বর 7 নম্বর টেনশন দূরে এটা একটা অপশন কিন্তু আমি সিরিয়ালে কইতে আরিয়েন না আর কি আমেরিকার এক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এর কত গালি গালাজ কত হাজার হাজার সিডি দিছে এমনি এটি সায় না কস আন্নাতে কত সময় ডাকু মৌদুদি রহমাউল্লাহ তাআলার অকথ্য ভাষা গালি গালাজ দিত কো আপনি তো জবাব দেন না পরে বাইরে বালাডা লেই তো কুলে না জবাব দিতাম কতক্ষণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বুড়িগার কো কলবে চিন্তা হলো স্যার বয়সে নিয়ে একখান বিয়ে করে যেতে আরে কত সিটার সিটার বুড়িগা নাতির হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে নাতিনের আর কত ইয়াত হবে হজরত আফসারি হুজুর ওয়াজা আনি দসা ইয়াতা ইউটিউব করতে পারে না তো বুড়িকে কি কর ইয়াতা এবার ওয়াজটা জানা আনি দেয় বুড়িকে এবার আঙ্গুলিটা দিয়ে ঠেলে ওয়াজি ধরে কিউ দাদু ভাইয়া আপনি ওয়াজ ঠেলতেছেন যে কোন আফসারি ওয়াজ তো বহুত হয়েছে আমি তো আঙ্গুকে রামিয়ে দিন না আসি ও নাই আজারি সাহেবের ওয়াজ চাই আসল কথা সেটিং এর মহিলার গুলো ল্যাংডা রেসলিং খেলা টোকা জনের রেসলিং চলিয়ে গিয়ে খেলাড়া ইউটিউবে বরে বলা নিজের ওয়াইফের বান্ধিয়ে দিকে হ্যাঁ না কত ঘেউয়া কর দিলে হাত খাল না থাকলে কি খেপটি কমে গেছি মিয়া হাল লই আছে কো বয় তোর যে সাতকিল কলেজে ফ্রেন্ড করে বিয়ে করছিলাম তুই এই সময় 1.5 মণ আসিলি আর তুই অন 30 কেজি তোর 8 দি তুই লাড়িবার দিয়ে 10,000 টাকা তোরে ওষুধ খাওয়াই তোর গা খুন না গন্ধ হরি বল শাস এটা কিতা দিয়ে আছে শাস হেতি তো হাসমন এই যে রেসলিং খেলায় বক্সিং খেলায় এটি হাসমন ল্যাংডা ইচ্ছার মহিলা অনেক দরকার প্রত্যেকটা ঘর নেগেটিভ ফিলিমের ঘর হয়ে গেছে ঠিক কিনা টেনশন আয় তো নাকি এই ব্যাক টেনশন আল্লাহ জিকির নাই আল্লাহ জিকির যারা ভালো ভালো শিক্ষিত তারা ওই রোডের মনে দি গান গায় দেখো সাতকিল সরকারি কলেজে করে আমার হার কালা করলা মোরে আহা হা তার হার কালা হয়ে গেছে ওরে আমার দেহ কালার লাইগারি নাউজ বিল্লা থাকে মনোযোগ দিও অনেক
যেন রুহ আন্দাজে তোর গানের ভিতরে, তোর তো এই হাড় কালা অন্তর কালা আল্লাহ আল্লাহ এবার দরকার আল্লাহর মহব্বতে। এ সোনা আল্লাহর নামে গান গাই, এ সোনা মন প্রাণ জুড়াই, এ সোনা মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, ও মধুর নামটি নিলে এরি দয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এরি দয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি, ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার। পুরো অগ্নিকুণ্ড 3 মাইল আগুন জ্বলে, পশু পাখি পর্যন্ত জ্বলে, যা আসমানের পাখির পর্যন্ত ওড়ায়, উনি আল্লাহ জিকির করে বস আসে, নমরুজ্জ সোনা কি তার আগুন শক্তি নেই, ও ডাকাইতে রোলার শক্তি নেই, ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার সার্ভিস অফিসার আগুনের সুইচ বন্ধ করে রেখেছে, কহি গিয়া কে ওই গাল্লা, কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার মাবুদে আগুনের মাবুদে প্রেম খলিল্লার মাবুদে বলছে আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও, কঠিন শীতে কোলাতে শাসন কোলাতে উনি তারপরে আসে, ছাই রেছে ছাই রেছে এদিকে আসে, রোগ আগুনের ফসম জ্বালাইতে পারতেছে না শুধু আল্লাহ জিকিরের কারণে। আরো ঘটনা কিতা আল্লাহ আল্লাহ সানু বিপদের সময় ওয়াকাজা আলিকা নুরি মালাকুতি ওয়াল আও, আসমান জমিনের সকল রহস্য জান্নাত সহ আল্লাহ চোখের সামনে তুলে ধরছে, দোস্ত আপনার জন্য এই জান্নাতে হুরের সাথে আপনার মজা মেয়াত হবে, এগুলা দেখে দেখে আগুন জ্বালার দিকে ও খেয়াল নাই, মুসলিম মিল্লা এ পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, রিমান্ডে নেক পাশি দেখ আমাদেরকে যাই করে করুক, আমাদের চোখে মদিনা মোনাওয়ারার নূর লাগানো আছে, আমরা এই চোখ দিয়ে জান্নাত দেখি, দুনিয়ার মানুষ এই দুনিয়ার চোখ দিয়া দুনিয়ার প্রসপারিটি দেখে, আমরা আল্লাহওয়ালারা একামতে দিনের কর্মীরা দাঈলাল্লারা সত্যিকার মুসলিম মিল্লারা তাবলিগে দিনেরা ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখরা এই চোখ দিয়ে তারা ডাইরেক্ট জান্নাত দেখে আল্লাহর আয়াতগুলা দেখে, এই জন্য দুনিয়ার কষ্ট তাদেরকে তারপরে ধরতে পারে না স্পর্শ করতে পারে না, কথা ঠিক কিনা? আমাদের কোনো দুঃখ নেই কোনো বেদনা নেই, পৃথিবী আছে কি এখানে পামু কি হারাবই বাকি ঠিক না, আমাদের চোখে নজরে থাকবে জান্নাতের দিকে, কহজুর টেনশন রোগে বালা লাগে না, রোগ কিটা রোগ কিটা একটা উসুলা একটা লই লাগে মরণের কি, এই চশমাটা লইবার পর বুঝলাম আল্লাহ কত রহমান,
যারা এই পৃথিবীতে আল্লাহ আজাব দিতে চায় এত চোখে চশমা এটা লাগায়, আয় হায় অ্যাকুরেট দেখি না, দেন না কতক্ষণ এমনি উড়াই হেননি উড়াই, চশমার আগে অ্যাকুরেট দেখতাম, পাওয়ার দূর কাছে মাইলকে মাইল দেখতাম, আজ সেই পাওয়ার আর নাই। এখন বুঝতেছি আল্লাহ বিনা পয়সাতে আমার নিয়ামতটা দিছে, একটা ফাও বাইলে আমরা লক্ষ লক্ষ টাকা চলে যাব, বালা তো আর হইতো না, হয় হাতে আধা ইঞ্চি শর্ট হইব না আধা ইঞ্চি লম্ব হয়ে যাবো, আধা ইঞ্চি যদি শর্ট হয় ওই হে পাওয়া শেষ, সেটা তোমাদের ফেসার বেশি হইব, আর যদি আধা ইঞ্চি এটা জোড়া লাগে লম্ব হয় হেতে শেষ, এই সিটিংয়ের লাই এ হে বালা পাওয়াটাও বরবাদ, সৌকজ্ঞ যদি ডিস্টার্ব হয় তাইলে এই বালাগা হিজ্ঞের টানে হেতেও শেষ। আসেন তো সুখে, এই জন্য আমরা খালি হতাশা হা হুতাশ করতেছে, আগে সোয়া তোলা তেল বালা তেল আতবা কেরাসির তেল হুঁড়ি হুড়ি আদি ছটা দি এক সপ্তাহ ঘুরে তো, আর হন হেই আতবা কেরাসির তেলের আল্লাহ কি আসেনি, মহিলারা এক সপ্তাহে 4 লিটার খাই এলায় বাদি গাছার ডাইলের মধ্যে আগদি ধরনের ধরে আগে আগদি ঠাস ঠাস করে গুড়ি উড়ো, অন্ত ইংরেজি টয়লেটও 11 লাখ টাকা টয়লেটে না গস, বাহ 10 লিটার হানি দি হসস কিতে একটা টিপ দিলে গুড়িনের ডাইল বানায় উড়া গাঙ্গের মধ্যে চলে যাবে, ঠিক রে মহিলারা এই আটটা ফিডের হিয়ন্তি রাখি, গ্যাস সুইচ দিবে টাইমটা কো গ্যাস মেসের কান্ডি লাগে না, এমনি অটো সুলে এনে দিয়ে অথচ এ বুড়ির মা এ বুড়িয়ে ছোটবেলা কত হাতা কুড়াইছে এ বুড়িয়ে, তারপরে কবরস্থান হেতাকে কবরস্থানের বাঁশি দিয়ে চলাই চলাই আনি আঙ্গাইছি, অন কি আর হেই কবরস্থানের আল্লাহ কি আর আছে রে, তোগো তামাম পৃথিবীর মানুষের মারি টেনশনটা সোজা করি গেলি বাল্লা, তোকে সামনে মার মার মার, আর দুর্ভিক্ষ অভাব বিভব আফসারি রাডার মেশিনে দেখা যাইতেছে, তোরা বেশি টেনশন করস হা উতাস আল্লাহ বেশি দনে, ঠিক নি আগে দাঁড়িয়ে লয় হাতা করে নিল দিনের 12টা পর্যন্ত চুলাচুলি করত, অমো করবো আর তমো করবো, হিতিরে হিতিরে কন্যা কন্যা করে বল হইতো বেড়ার কো কষ্ট কম হইতো, অন তো এক বেড়া 2 লাখ টাকা করে দেয় ফাত্তা দেনা বেড়ারে চুপ, ঠিক কি না, ওরাও ফোন দে গোলামের ফত্তরে বলছি আমার মেয়েকে তুই কন্ট্রোল করতে পারবি না, তুই বিয়ে করি কেন আমেরিকা গেলি, এবার গোলামের ফোন আমার মেয়ে চাটকিল পৌরসভা 3 তলাতে থাকবে, থাকি 1 মাস থাকবো আমার মেয়ে আমার কাছে থাকবো, 1 লাখ টাকা করে আমার অ্যাকাউন্টে দিবি পারবি, এই গোলামের ফোন পারবি জি শ্বশুর জীবন চাট আবার জি বলস, হ্যাঁ তুই কি শ্বশুর না শকুন, এরকম শ্বশুর নামের শকুন আমাদের চাটকিল নাই রে, এই সমস্ত ফেতনা তোরা হতাশ টেনশন, আল্লাহ কো মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, তো আল্লাহ যে অনুগ্রহ করছে রাসূল দিনা দিয়েছে এটা দিয়ে যদি তারা খুশি থাকতো, আল্লাহ যা দিয়েছে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক কি না, সর্বাবস্থা কবি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ খুশি হয় আলহামদুলিল্লাহ বললে বাইতুল হামদে স্পেশাল একটা উত্তরা বিবালকে 11 নম্বর সেক্টরে তোল্লায় জান্নাতে বাড়ি বানাইব, ইঞ্জিনিয়ার ডিজাইনার জিবিল আমিন মিকেল আলহ ইসলাম রাজমিস্ত্রি তারা ব্যাকে মিলি বাড়ি বানাইব, বাড়ির নাম বাইতুল হাম, বাড়ির নাম বাড়ির নাম এটা কাল্লাই বানাইব আঙ্গ, তারপরে এই গ্রামে বাড়াইব নিটা 12 পাড়া আঙ্গ জসিমের রুত হানি তড়ি মরি গেছে, কত সুন্দর হলা 1 কোটির বৃত্তে ডকের হোলা রে, তারপরে হাতের জিজ্ঞেস করে ভাই কেমন আছিস আলহামদুলিল্লাহ, বোগা গলে গেছে প্রায় হইলা সন্তান এত সুন্দর হলাম, নুরানির দ্বিতীয় জমাতে পড়ে সিএনজি তলে ওড়ি মরি গেছে কান্দা কাটি নাই, বান্ধবীরা জিজ্ঞেস করে বান্ধবী তুমি কেমন আছো, তো বান্ধবী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ফেরেশতারা বাড়িটা বানায় কো আল্লাহ বাড়িটা কাল্লাই রেখছে, কোকে জসিমের নাই জসিমের নাম লেই দো দলিল লেখিয়ে লাও, আর জসিমের বললাই এই বাড়িটা আমি রেখছি কো তারা কি আমল করছে,
তাকে কলজার দণ্ডটা আমি লই আনছি, কলজাটা ভাঙিয়ে এলেছি, আমি পৃথিবীর সবচেয়ে সেরা নিয়ামত সেরা সম্পদ তার সন্তানেরাই মারিয়ে এলেছি। আমার বান্দা বান্দি আমার প্রতি আস্থা রাখছে, আমার একো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ শুক্রিয়া, এই মহব্বতের বান্দা বান্দির জন্য বাইতুল হাম জান্নাতের বিল্ডিংটা রেখে দিছি। সুবহানাল্লাহ, সে মোমিন কোথায়? এই ইমান তো আমারও নাই,